আশা করি সবাই খুব ভালো আছে। যদিও এই মহামারী করোনা পরিস্থিতিতে কারো ভালো থাকার কথা নয়, তারপরেও দোয়া করি যেন সবাই খুবই ভালো থাকেন। যতটুকু পারেন সবাই অপ্রয়োজনে ঘর থেকে বেরোবার চেষ্টা একটু কম করবেন, যেহেতু দেখতেছেন পৃথিবী গোটা পৃথিবীতে একটু মহামারী নিয়ে সবাই বিভ্রান্ত নিয়ে আছে। সেই জন্য সবাই একটু চেষ্টা করবেন ঘরের মধ্যে থাকার জন্য, এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে যাতে আমরা বের না হই। চলুন তাহলে আমাদের মূল টপিকে যাওয়া যাক। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে জন্ম নিবন্ধন, অর্থাৎ কি করে আপনি ঘরে বসে জন্ম নিবন্ধনটি করতে পারবেন এবং এই জন্য আপনি কি লাগবে বা কি ডকুমেন্ট হবে না, সেই নিয়ে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যেহেতু আমার চ্যানেলটি একদমই একদমই নতুন। তো আপনাদের প্রচেষ্টায় আপনাদের দুয়ারে আমার চ্যানেলটি অনুগ্রহ করতে হবে, সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখে যাবেন। তো তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা যেটি করব, আমরা জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে ঢুকব। এই লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে সরাসরি চাইলে ঢুকে দিতে পারবেন। তাহলে আমরা যেটা ঢুকবো সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের ওয়েবসাইটে ঢুকে যাব। দেখছেন জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান, আমরা অনুসন্ধান করবো না, অর্থাৎ অনুসন্ধান হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন আছে সেটি দেখার জন্য। তো সেটি আমরা পরে একটা ভিডিও দেখে নেবো। আগে আমরা যেহেতু আজকে টপিকটা হচ্ছে জন্ম নিবন্ধন আবেদন, তো তখন সেই জন্য আমরা আবেদনে ক্লিক করব। একদম ইজি প্রসেস, কোনো রকম ঝামেলা নেই। আপনারা এখানে একটু জিনিস দেখেন, এখানে তিনটে অপশন রয়েছে, এক জন্মস্থান, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। অর্থাৎ আপনি আপনার জন্ম নিবন্ধনটা কোন জায়গা থেকে আপনি সংগ্রহ করবেন, আপনি কি আপনার জন্মস্থান থেকে সংগ্রহ করবেন, নাকি আপনার স্থায়ী ঠিকানা, নাকি বর্তমান ঠিকানা। এখানে তিনটে অপশনের মধ্যে আপনি যদি জন্মস্থান থেকে সংগ্রহ করতেন তাহলে আপনার জন্মস্থান দিয়ে পরবর্তী যেতে হবে। হয় কি জানেন, অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি জন্মস্থান হচ্ছে মনে করেন চট্টগ্রামে, কিন্তু আপনি থাকতেছেন যে ঢাকায়, আর আপনার সেটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা। আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা থাকি বর্তমান ঠিকানা, আমাদের জন্মস্থান হচ্ছে মনে করেন যে চট্টগ্রামে, এইভাবে একটা ডিফারেন্স থেকেই থাকে। তো সেই জন্য আমরা আপনাকে প্রথম রিসেট করতে হবে যে আপনি কোন জায়গা থেকে জন্মনিবন্ধনটা করতে হবে। সবচাইতে বেশি সুবিধা হয় যে আপনি যে আপনার স্থায়ী ঠিকানা থেকে আপনার জন্মনিবন্ধনটা করা। তো যেহেতু আমার এখানে বর্তমান, আমি বর্তমান ঠিকানা সেখানে ঠিকানা একটা জন্মনিবন্ধন করতেছি চট্টগ্রামে, তো তাহলে চলে যাক বর্তমান ঠিকানা দিয়ে করি, তবে পরবর্তীতে যাব। এবং এখানে দিব নামের প্রথম অংশ, অর্থাৎ কারো নাম আছে যে মনে করেন আপনার সাদি আক্তার, সানজি আক্তার, এরকম দুটি নাম, সাদ একটা তো হবে, প্রথমটি হবে যে নাম, তারপরে নামের অংশ। যেমন এখানে আমি টাইপ করি, প্রথমে দেখুন নামের প্রথম অংশ বাংলায়, তো চলুন সাদিয়া এই আক্তারটা আমরা এখানে বসাবো। এরপর আসুন ইংরেজিতে, এখন আসুন যে আমরা জন্ম তারিখটা তার লিখি 07 1990, তার জন্ম নিবন্ধন। এখানে যে একটা আপনি মেসেজ দেখাচ্ছে, এখানে আপনার যে ডকুমেন্টগুলো লাগবে, অর্থাৎ আপনার টিকা কার্ড, আপনার জায়গার খতিয়ান, আপনার স্কুল সার্টিফিকেট, এগুলো ইত্যাদি ডকুমেন্টগুলো আমি আপনাকে বিকেল শেষে বলে দিব কী কী লাগবে। তো এটা আপনি আপাতত সবগুলো ঠিক আছে লিখে ঠিক করে দিচ্ছি। এখন এখানে আসুন পিতা ও মাতার কততম সন্তান, আপনি আপনার মা বাবার কততম সন্তান সেটি উল্লেখ করবেন। তো উনি হচ্ছে ওনার মা বাবার তৃতীয় সন্তান, তাহলে আমি তৃতীয় দিচ্ছি। উনি যেহেতু একজন মহিলা সেই ক্ষেত্রে ওনার আমি লিঙ্গটা চেঞ্জ করে মহিলা দিচ্ছি। ওনার জাতীয় পরিচয়পত্র নেই, যদি থাকে তাহলে নাম্বার দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, জন্মস্থান, একটা মানুষের তিনটা ঠিকানা হয়ে থাকে, জন্মস্থান, স্থায়ী, বর্তমান ঠিকানা। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে জন্মস্থান দেখা যাচ্ছে বাবার বাড়ি, আর স্বামীর বাড়ি দেখা যায় তার স্থায়ী ঠিকানা। আবার তারা অনেক সময় বিভিন্ন কাজের জন্য তারা বিভিন্ন জায়গায় চলে যায়, তখন তাদের স্থায়ী ঠিকানাটা পরিবর্তন হয়েছে। তো এখানে জন্মস্থান দিব, এখানে যার যার নিবন্ধনটা করতেছি তার স্থায়ী বর্তমান ঠিকানা একটাই। তো সেই ক্ষেত্রে আমরা চট্টগ্রাম দিচ্ছি, সিটি কর্পোরেশন। অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন এটা আপনার কোন জায়গায় আছে, এটা চট্টগ্রাম, যদি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন দিব, আপনার যদি যে পৌরসভা তাহলে পৌরসভা দিবেন। তাহলে আমি এখানে দিচ্ছি আমাদের ওয়ার্ড হচ্ছে 3 নম্বর, এখানে ইংরেজিতে লিখে দেবো 3 নম্বর। এবার আসুন ডাকঘরটা, এখানে ডাকঘর আপনার ডাকঘর যেটা সেটা দিবেন। হ্যাঁ, এখানে ডাকঘর হচ্ছে মিলস, আর এখানে একটা ভালো হয় কি জানেন, পোস্টাল কোডটা যদি পাশে দিয়ে দেন সবচেয়ে বেশি ভালো হয়, দিলে আপনার একটু
ভালো হয়। যে তাহলে কোন সময় যদি এই জমা নিবন্ধিত আরিয়ার করতে যায় বা কোনো কাজ করতে, তাহলে পোস্টাল কোডটা সে পেয়ে যাবে। এখানে ইংরেজি লিখে দিব আমি রোড মেলস। এরপর এখানে তার বাড়ির নাম, এখানে মানে এখানে হচ্ছে গ্রাম মহল্লা, এখানে লিখবেন যে এলাকার নাম কি, তখন তার এলাকার নাম হচ্ছে হাজিপাড়া। তারপর হচ্ছে এখানে বাড়ির নাম, বাড়ির নাম হচ্ছে হাজি মুন্সি মিয়ার বাড়ি, হাজি মুন্সি মিয়ার বাড়ি। ঠিক এভাবে ইংরেজি লিখবো এখানে হাজি মুন্সি মিয়ার বাড়ি, শুরু করে পরবর্তীতে চলে যাবো। এবার এখানে আসুন, এই অপশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আবেদনকারীর বয়স যদি 20-এর নিচে হয়ে থাকে, অর্থাৎ যার জমা নিবন্ধনের আবেদন করবেন তার বয়স যদি 20-এর নিচে হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তার মা বাবার জমা নিবন্ধন প্রয়োজন হবে। হ্যাঁ, এখন যদি তার মা বাবার জমা নিবন্ধন হতে পারে, তার মা বাবা মৃত বা বাবা মৃত, সেক্ষেত্রে করুন, সেক্ষেত্রে বাবার জমা নিবন্ধন করতে হবে, না হয় আদার্স কোনো অপশন নেই। তো আপনাকে যদি বয়সের 20-এর উপরে হয়, তাহলে মা বাবার আইডি কার্ড দিলেই হয়ে যাচ্ছে। এখানে যদি বয়স 20-এর নিচে হয়, আমি বাবার বলতেছি বয়স যদি 20-এর নিচে হয়, মা বাবার জন্ম নিবন্ধন অবশ্যই অবশ্যই প্রয়োজন হবে। তো যেহেতু তার বয়স 20-এর উপরে আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে এই কলামগুলো শুরু করতেছে, না হলে কিন্তু আপনার পিতার নাম, জাতীয় পরিচয়পত্র, এগুলো আপনার আসতো না। তা আমি যেহেতু ওনার বয়স 20-এর উপরে, সেক্ষেত্রে আমি শুধু এখানে ওনার বাবা নামটা লিখে দিলে হবে। হ্যাঁ, আসুন তাহলে বাবা নামটা লিখে দিন। বাবার নাম হচ্ছে লতিফ, ইংরেজি লিখে দিব এখানে আব্দুল লতিফ। জাতীয় পরিচয়পত্র যদি থাকে দিবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনার দিবেন বাংলাদেশে, মাতার নাম হচ্ছে জাতীয় পরিচয়পত্র থাকলে দিবেন, না থাকলে যাওয়ার প্রয়োজন নেই। এবার বাংলাদেশে দিব, তারপর পরবর্তী। এবার এখানে আসুন, এখানে হচ্ছে যদি ওনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয়, অর্থাৎ জন্মস্থান ও স্থায়ী ঠিকানা তার যদি একই হয়, সেক্ষেত্রে এখানে টিক মার্ক করে দিলে আপনার এখানে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে এখানে টিক মার্ক দেওয়ার প্রয়োজন নেই, আপনি আপনার স্থায়ী ঠিকানা যেটা সেটা এখান থেকে দিয়ে বসে দিন, একই নিয়ম হবে। তাহলে যেহেতু ওনাদের একই ঠিকানা, তাহলে আমি স্থায়ী দিচ্ছি। আবার এখানে দেখুন, এখানে রয়েছে স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই, অর্থাৎ যদি স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই হয়, তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার বর্তমান ঠিকানা আপনি এখান থেকে ফিল আপ করে নেবেন, যেহেতু ওর জন্মস্থান স্থায়ী বর্তমান ঠিকানা একটাই, সেহেতু আমরা এটা টিক মার্ক দিয়ে চলে যাবো পারতেছি। এরপর পরবর্তী দিব। এখন দেখুন, তার এখানে যে অপশনটা আসবে, সে যদি বয়সের 20-এর নিচে হয়, তাহলে এখানে পিতা মাতা ইত্যাদি অন্যান্য অনেকগুলো অপশন আসবে। তো যেহেতু এখানে সে একজন 18 বছর নিচে উপরে, অর্থাৎ 20 বছর তা চলতেছে বা বেশি হচ্ছে, সেখানে প্রাপ্তবয়স্ক, তো সেক্ষেত্রে তার অভিভাবক হিসেবে সে এখানে নিচে দিতে দিচ্ছে। সাদে একটু দেখুন, এবার এখানে ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে তারপর আপনি পরবর্তী যাবেন। এই এখন হচ্ছে আপনার ফাইনাল স্টেপ, অর্থাৎ আপনি এখন এখানে সব কিছু ভালো করে একবার দেখে নেবেন, এখানে কোথায় ভুল আছে বা কি নেই, সম্পূর্ণ একদম ভালো করে দেখে নেবেন। দেখা হয়ে গেলে আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন। এই দেখুন, সাবমিট ক্লিক করা হয়ে গেলে এখন দেখুন এই আপনার আবেদনটি সংগৃহীত হয়ে গেছে। এরপর আপনি কি করবেন, এই যে কাগজটা প্রিন্ট করবেন, দেখুন আমি আপনার দেখাচ্ছি, প্রিন্ট করে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, চাইলে আপনি এটা পিডিএফ করে সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট করতে পারেন। এই ফাইলটা নিয়ে এখন আপনি ডাউনলোড করে বা প্রিন্ট করে আপনি যাবেন কোথায়, কাউন্সিলের অফিসে অথবা পৌরসভায়। এবং সেই ক্ষেত্রে আপনার কি কি নিতে হবে ডকুমেন্ট, প্রথমে নিতে হবে আপনাকে, আপনি যদি বয়সের 20-এর উপর হন, তাহলে আপনার যেটা অবশ্যই লাগবে, আপনার মা বাবার আইডি কার্ডের ফটোকপি লাগবে, আপনার মা বাবার যদি জন্ম নিবন্ধন থাকে সেগুলো নিয়ে যাবেন, অথবা
আপনার চেয়ারম্যান সার্টিফিকেট, মানে অর্থাৎ আপনার কমিশনের সার্টিফিকেট, এটা তো ওগুলো অবশ্যই লাগবে। যদি আপনি আইডি কার্ড থেকে আইডি কার্ডের কপি নিয়ে যাবেন। এখন বাড়ির খতিয়ান, অর্থাৎ আপনার যে জায়গার খতিয়ানটা আছে সেটা নিয়ে যাবেন। অনেকে যদি খতিয়ান না থাকে, মাত্র মনে করেন আপনি বাড়িতে ফেলে আসেন বা নাই, সেই ক্ষেত্রে আপনি আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়িওয়ালার একটা প্রত্যয়ন পত্র আর হোল্ডিং ট্যাক্স একটা কপি এবং বাড়িওয়ালার ভোটার আইডি কার্ডের ফটোকপি, এগুলো নিয়ে গেলেই হবে। এরপর আপনার বাড়ির খতিয়ান, আপনার বিদ্যুৎ বিলের কপি, হ্যাঁ বিদ্যুৎ বিলের কপি আর অথবা গ্যাস বিলের অথবা ওয়াসার বিলের যে কোনো একটি কপি আপনি ফটোকপি করে নেবেন। জায়গার ক্ষতিগ্রস্ত বললাম, বিদ্যুৎ বিলের কপি আর আপনাদের এক কপি ছবি, মা বাবার ভোটার আইডি ফটোকপি, এরপর আপনার কমিশনার বা চেয়ারম্যান সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো আপনি আর এই ফর্মটা নিয়ে গিয়ে আপনি কাউন্সিলর অথবা আপনার চেয়ারম্যান অফিসে গিয়ে জমা দিয়ে আসবেন। মাত্র কয়েকদিনের মধ্যে আপনার জন্মদিনটি চলে আসবে আপনার মোবাইলে, তখন একটা মেসেজ চলে আসবে যখন আপনি এটি ফর্মে সাবমিট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, এবং যদি এখানে কোনো কিছু বোঝার ত্রুটি থাকে বা না বোঝেন, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবেন। এবং যদি পরবর্তী কোনো ভিডিও দেখতে চান কোন টপিক নিয়ে, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সর্বোপরি চেষ্টা করবো আমি আপনাদেরকে একটি ভালো একটি সার্ভিস দিতে। বন্ধুরা, যদি আমার কথার মধ্যে কোনো রকম ত্রুটি বা কোনো কিছু, অবশ্যই মাঝে চোখে দেখবেন, যেহেতু ভিডিওটি আমি একদম নতুনই করতেছি, অর্থাৎ মনে হচ্ছে আপনাদের কিছু দেখানোর জন্য। তো বন্ধুরা, অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সামনে করোনা নিয়ে, যে করোনা ভ্যাকসিনের রিপোর্ট নিয়ে, অর্থাৎ রিপোর্ট এবং করোনা আবার কিভাবে করবেন ভ্যাকসিনের জন্য, সেগুলো আমরা আপনাকে দেখানোর জন্য প্রস্তুত থাকবো। তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন এবং অপ্রয়োজনে ঘর থেকে বেরোবেন না। ধন্যবাদ সকলকে।